এই জীবন অনেক বড়, আর তার থেকেও বড় তার হিসাব। আমরা এই বিশাল হিসাব কষতে কষতে এমন কিছু জায়গা আসে যেখানে আমাদের অঙ্কের আর মিল খুঁজে পাই না। কিন্তু শহরের ব্যস্ত জীবনের সাথে তালে তাল মিলিয়ে চলতে সেই এক অঙ্ক নিয়ে পড়ে থাকলেও চলে না, তাই আবার শুরু হয় নতুন অঙ্ক, আর সারা জীবনের সেই ফেলে আসা অঙ্ক নিরুত্তরই থেকে যায়। আজ তাই আমি অনুপম জীবনের এরকমই একটা ছোট্ট ঘটনাকে ঘিরে তোমাদের কিছু বললাম, আশা করি তোমাদেরও ভালো লাগবে। প্রতিদিনের থেকে সেদিনটা একটু আলাদা ছিল। অফিস ছুটি হওয়ার 5 মিনিট আগেই আমি আমার তল্পিতল্পা গুছিয়ে রেখেছিলাম, ঠিক সময় অফিস ছুটি, আর সাথে সাথে বাসস্টপের দিকে তাড়াতাড়ি ছুটতে শুরু করলাম। আজ তাড়াতাড়ি আমাকে বাসস্টপে যেতেই হবে। কেন, ওই যে বললাম প্রতিদিনের থেকে সেই দিনটা একটু আলাদা ছিল। আর এই আলাদাটা করে দিয়েছিল আমার টিফিন আওয়ার্সের একটা ছোট্ট SMS, মধুরিমার SMS। হ্যাঁ, মধুরিমা আমার পাশের বিল্ডিংয়ের নামজাদা কোম্পানির কর্মরতা, আর আমার কর্মজীবনের প্রথম ভালোবাসাও বটে। অবশ্যই মনে মনে কোনোদিনও কিছু বলার সাহস তাকে হয়নি, আর এখন তো অনেক দেরি হয়ে গেছে। মধুরিমার সাথে আমার প্রথম আলাপ এই বাসস্টপেই, আর আজ তো দেখতে দেখতে বছর ঘুরতে যায়। আজুর বাড়িতে ছেলের মা বাবা আসবে, মধুর দেখাশোনা চলছে। রূপে গুণে কোনো অংশেই মধু খারাপ নয়, তাই জানতাম ছেলে পক্ষের মধুকে অপছন্দ হবেই না। মধুর বিয়ে ঠিক হয়ে গেলে মধু বলেছিল এই অফিসও ছেড়ে দেবে, তাই হয়তো এটাই মধুর সাথে আমার শেষ দেখা। তাই আজকের দিনটা আমি কোনোভাবেই মিস করতে চাইনি, ভেবেছিলাম শেষবারের মতন মধুকে দু চোখ ভরে দেখে নেব। কিন্তু বাসস্টপে মধুকে পেলাম না, তবে কি চলে গেল? শেষবারের মতন মধুর সাথে আর আমার দেখা হবে না? মনটা খুব ছোট হয়ে গেল, ভীষণ খারাপ লাগছিল। পায়ে পায়ে একটু এগোতেই দেখি একই মধু আড়ালে চুপ করে দাঁড়িয়ে, যেন মোমবাতি শিখাটা নিমতে নিমতে আবার ধূপ করে জ্বলে উঠল। আমি আস্তে আস্তে মধুকে লক্ষ্য করে এগোতে থাকলাম, আর যতই এগোলাম ততই মধুর দুটো চোখ আমার কাছে স্পষ্ট হতে থাকে। মধু কাঁদছে, কিছু না বুঝে আমার পা দুটো হঠাৎ করে থমকে গেল, আর এবার মধুই এগিয়ে এলো, আরো কাছে এলো, আরো কাছে, আরো কাছে এলো, আর বলল এতদিনে যেটা এত চেষ্টা করেও বলতে পারলে না, আজ শেষবারের মতন একবারও বলবে না? আমি তখনও চুপ করে রইলাম, শুধু শেষবারের মতন মধুকে দু চোখ ভরে দেখছিলাম। কিছুক্ষণ মাথা নিচু, আর কেউই কাউকে রুখতে পারলাম না। শেষবারের মতন দুজন দুজনকে জড়িয়ে কয়েক মুহূর্তে পৃথিবীর এক সমস্ত প্রেমকে হারিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। সে এক অদ্ভুত মুহূর্ত, অদ্ভুত অনুভূতি ছিল আমাদের, যেন কোনো প্রান্ত থেকে এক রাশ ভালোবাসায় আমাদের দুজনকে ভরিয়ে দিয়েছিল। আগে তো আমাদের অনেক দেখা হয়েছিল, কিন্তু এতদিনের সাক্ষাতে দুজনের বুকে যে এত প্রেম লুকিয়ে আছে তা আগে কোনোদিন অনুভব করিনি। মধুর সাথে তারপর থেকে আর দেখা হয়নি, ফোনও নয়, কিন্তু সেই মুহূর্তের কথা আমি আজও ভুলব না, হয়তো সেও নয়। আজও আমার একই জীবন, একই লোকজন, একই অফিস, একই বাসস্টপ। শুধু বাসস্টপে আজ একাই দাঁড়াতে হয়, সাথে মধুকে পাই না। ভালো থেকো মধু।